এটা ইউরোপিয়ান শর্ট সিল্কি ইউরোপিয়ান শর্ট সিল্কি শর্ট সিল্কি প্রাপ্ত একটা টার্কি মোরগ যেটা সেটার ওয়েটটা কতটুকু আছে ছেড়ে পারলে যারা আসলে গ্রোথ আরো বেশি ভালো থাকে আর উন্মুক্ত থাকতে বেশি পছন্দ করে একেবারে পায়ের উপরে লোম একেবারে দেখাই যাচ্ছে না ব্রাহ্মা মোরগ জি এটা ব্রাহ্মা মোরগ না দেখি দাঁড়া 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 আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে আমরা অনেকেই হতাশ চাকরির বাজার নেই চাকরি পেতে হলে মামু খালু চাচা দরকার সেটিও নেই ব্যবসা করব টাকাও নেই হতাশায় জীবন চলছে কিন্তু না আমরা যদি পরিশ্রমী হই চিন্তাশীল হই তাহলে কিন্তু এই সকল সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসা যায় আজকে যে ছোট্ট একটি খামারের পাশে দাঁড়িয়ে কথা বলছি এই খামারের ওনার আব্দুল্লাহ আল মামুন আমাদের গ্রামেরই সন্তান লেখাপড়া শেষ করে হতাশায় ভুগছিলেন একসময় একটা বিরক্তিভাবে এসে চিন্তা করেন যে সরকারি চাকরি না হয় না হলো বেসরকারি কোনো চাকরি করা যায় কি না তো যাই হোক হঠাৎই তার কপালে জুটে যায় বেসরকারি একটি ওষুধ কোম্পানির চাকরি বেসরকারি সেই ওষুধ কোম্পানিতে করে তার চালি ডালে চলছিল কিন্তু তখন সে ভাবলো আসলে এভাবে তো চলতে পারে না এর পাশাপাশি কোনো একটা কিছু করা যায় কি না নিয়মিত আমার প্রোগ্রামগুলো দেখতো তখন ভাবলো যে কিছু মুরগি পালন করা যেতে পারে যাই হোক আজ থেকে তিন বছর আগে সে তার এই যে ছোট্ট শখের একটি খামার শুরু করে তার রয়েছে টার্কি মুরগি পাশটায় আছে কিছু টাইগার মুরগি সিল্কি মুরগি সহ বেশ কয়েকটি মুরগির যা দিয়ে কাজ করছে আজকে সে আবদুল্লাহ আল মামুনের ছোট্ট শখের খামার আপনাদের দেখাবো এবং শুনবো তার জীবনের গল্প আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে

বিশাল বিশাল টার্কি হ্যাঁ জি আমার ওই এই যে পেখম ফুলনটা দেখে আমার ময়ূরের কথা মনে হয় হ্যাঁ এরা এক ধরনের ময়ূরী মাওয়া এত সুন্দর হ্যাঁ ওটা একেবারে ভিন্ন একটা কালার না হ্যাঁ ওইটা 100 এই সিলভার কালার সিলভার কালার দেখ তো সুন্দর দেখা যায় আচ্ছা ওই যে পেখম যে মেলে ওটা তো পুথা পুরুষ না জি জি ওইটা ওইটা পুরুষ আর মহিলাগুলো ওই রকম না হয় না মহিলাগুলো ফুলবে না মহিলা এমনি নর্মালি থাকবে আচ্ছা একবারে প্রাপ্ত বয়স্ক একটা টার্কি মোরগ যেটা সেটার ওয়েটটা কতটুকু আছে এটা ওয়েট মোটামুটি নর্মালি যেগুলো আমাদের এখানে আছে এগুলো 14 কেজি সর্বোচ্চ 14 কেজির মতন হয় 14 কেজি জি মাশাআল্লাহ আর এই যে মুরগিগুলো মুরগিগুলো 3.5 কেজি 4 কেজি এরকম মানে 3 থেকে 4 কেজির মধ্যে লিমিট থাকে 3 থেকে 4 কেজি আচ্ছা ডিম ঘরে মাসে কয়টা পরে যখন ডিম দেওয়া শুরু করে এরা একটা না পনেরো বিশটা বা পঁচিশটা ত্রিশটা এরকম করে পায়রে না তারপর দেখা যায় অল্প কয়েকটা দিন একটু গ্যাপ দেয় দিয়ে আবার পারা শুরু করে এরকম করে আচ্ছা ওই দেশি মুরগি যেমন কিছু ডিম পারার পর কুস কুচকুস করে খুশি হয় যেটাকে বলি এটা কি সেটা হয় হ্যাঁ এটা ওরকম হয় ওই যে আপনার একটা না ডিম দেওয়ার পরে দেখা যায় যে পনেরো বিশ দিন বা এক মাস একটু ওরকম ইন্টারভেল থাকে তারপরে আবার ধীরে ধীরে দেওয়া শুরু করে না এখন লং টাইম যে খাবার কি কি দিচ্ছ খাবার মনে এখন ডিম দিচ্ছে জন্য এখন লেয়ারলেয়ার ওন দিচ্ছে ডিমের জন্য

বেসিক্যালি এদের দুই তিনটা রোগ হয় বিশেষ করে কড়াই যা রোগটা হয় ঠান্ডা থেকে সব রোগগুলো হয় যদি রুমটা আবদ্ধ থাকে দেখা যায় যে এখান থেকে আবদ্ধ থাকলে একটু গ্যাস হয় গ্যাস হলে ওদের ঠান্ডা লাগে ঠান্ডা থেকে কড়াই যা হয় অনেক সময় দেখা যায় যে এই এনভায়রনমেন্টের কারণে অনেক সময় পক্স ফাউল পক্স যেটা বলে ফাউল পক্স হওয়ার সম্ভাবনা থাকে আর এমনি যে মুরগিতে রানীক্ষেত গাম্বুরো এরা ঘাস পছন্দ করে হ্যাঁ আসলে এই জন্য তারপরে বেশি মানে পালার খুব ইচ্ছা কারণ এরা তো শুধু এই খাদ্যই না এদের গরু যেমন চড়াই ভিতর দিলে খুব সুন্দর করে ঘাস গুলো খায় এ ধরে ছেড়ে দিলে যত ঘাস আছে যত নরম পাতা পাতাগুলো আছে ঠোকা 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 সুন্দর করে করে খায় মাঝে মধ্যে ছেড়ে দাও না হ্যাঁ মাঝে মধ্যে আমাদের এই পাশ দিয়ে ছেড়ে দেয় ওরা সুন্দর করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার একে চলে আসে দিন থেকে ফুটি বাড়ানোর পরে একটা বাচ্চা কতদিন বয়সে দিন দেওয়া শুরু করে এরা সাড়ে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক আমরা যারা গরুর গোছ খাওয়া একটু সমস্যা ডাক্তার সাহেবরা নিষেধ করে কোলেস্ট্রলের কারণে তারা কিন্তু এই টার্কির গোছ খেতে পারি টার্কির গোছ একেবারে সুন্দর করে রান্না করলে একেবারে গরুর গোস্ত ফেল বলা যায় একেবারে নিশ্চিন্তে নির্ভাবনায় খাওয়া যায় যাদের একটু সুযোগ আছে তারা কিন্তু টার্কি মুরগি পালন করতে পারে তো বাবা তুমি তো বোধ বড় টার্কি মুরগি তেমন একটা বিক্রি করো যেহেতু আছে অল্প তুমি ওই ডিমগুলো কি করো এটা ডিমগুলো আমি নিজে কি বাচ্চা ফুটাও জি জি নিজেই বাচ্চা ফুটাই তারপরে বাচ্চাটাকে আমি এক মাস করে একটু বড় করি

ছেড়ে দিতে পারলে যারা গ্রোথ আরো বেশি ভালো থাকে আর উন্মুক্ত থাকতে বেশি পছন্দ করে তাইলে তোমার এর পাশাপাশি আর কি যেন বলছিলাম যে মুরগি যে এর পাশাপাশি আমার কিছু ড্রামা মুরগি আছে এবং সিল্কি মুরগি আছে তাহলে চলো ওইটা একটু দেখি চলেন যাই আচ্ছা ঠিক আছে তো ব্রাহ্মা নিষিদ্ধ এটি আমরা পালন করতে পারি পর্যাপ্ত পরিমাণ মাংস হয় কতটুকু হয় বাবা এইগুলো চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে যায় চার পাঁচ কেজি না দেখি

আচ্ছা এখন তুমি বলো এই দেশি মোরগ মুরগি আর ব্রাহ্মা মোরগ মুরগির এটা রোগ বলা সম্পর্কে জানতে চাই আসলে এরা সবচেয়ে বড় সুন্দর একটা কথা বলছেন যেটা দেশি আসলে সচরাচর সবাই পালে আর দেশির দেশির পায়ে এই ধরনের মুজা থাকে না আর এদের পায়ে মুজার কারণে এদের দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং দেশির চাইতে এদের ওয়েট অনেক বেশি হয় এবং পাশাপাশি এদের আলাদা একটা মার্কিং হয় যেটা আসলে হাঁটার সময় এত সুন্দর ওই ব্রাহ্মা গরু যেমন মানে থুল 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 করে এদের সেম এরকম আসলে দেখতে সুন্দর দেখা যায় আর বেসিক্যালি এগুলো হচ্ছে লাইট কলম বেন ব্রাহ্মা যে জন্য এদের আসলে সৌন্দর্য আরও বেশি আচ্ছা তো তোমার এই ব্রাহ্মা মুরগি পালনের ইচ্ছা হলো ব্যাপারে আসলে ইচ্ছা হলো যে অনেক সময় ইউটিউবে দেখতাম আগে যে অনেকেই ব্রাহ্মা মুরগি পালে দেখতে যে সুন্দর লাগে এই সৌন্দর্য থেকে আসলে ইন্সপায়ারিত হয় আমি আসলে এটা পালি এবং পাশাপাশি শুনছি যে তখন যে দেশের চাইতে এরা আসলে অনেক খাবারও কম খায় এবং শান্ত স্বভাবের তো এই জন্য চিন্তা করলাম তাহলে এদেরকে হয়তো লালন পালন করা যায় চাকরির পাশাপাশি এটা করলে হয়তো আমার জন্য ভালো হবে তো পালন করতে এসে কোনো শিকার হচ্ছে ওই কোথাও শিকার হয়নি কারণ আমি হচ্ছে ফার্মাসিউটিক্যালে জব করি দেখা যায় যে মানুষের রোগ ব্যথি আর এদের রোগ ব্যাধি অনেক কিছু তো এই জন্য দেখা যায় যে আমার তেমন অত কষ্ট হয়নি

যারা নতুন খামারি তাদের হাতে তুলে দিচ্ছে আর কয়দিন লাগবে থেকে পাঁচ দিনের মধ্যেই এগুলো সব নিয়ে যাবে অর্থাৎ এক মাস বয়সে এক মাস বয়সী থেকে এক মাস বয়সী বাচ্চা যে কেউ নিতে পারবে পারবে এদের ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট করে দিছি এখন জাস্ট একটু এদের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য এদের একটু লাইসেবিট দিচ্ছি যে এখনটা একটু ভালো করার জন্য যে যে যার কাছে যাক যেন সেফলি যেন সে পালতে পারে জি 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 অবশ্যই এবং পার পিস কথা বললে যেন তিনশো টাকা কিছু টাকা করে তিনশো টাকা পার পিস যে কেউ নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে ওই পাঁচটায় বোধহয় আচ্ছা আচ্ছা ওই পাঁচটায় একটু দেখি সুন্দর হ্যাঁ জি ও আচ্ছা এ এটা কি জানতো এটা মুরগি এটা ইউরোপেন শর্ট সিল্কি ইউরোপেন শর্ট সিল্কি শর্ট সিল্কি বাহ এদেরও তো নোম আছে নাকি এটা লাগার জন্য কাঠা দিয়ে না এটা আঠা দিয়ে লাগানো এদের বৈশিষ্ট্য এটা বিড়ালের মতন একদম সুন্দর পশম হবে আর পাশাপাশি এদের সবচেয়ে ভালো ভালো লাগে হচ্ছে যে এদের টোটাল আঙুল পাঁচটা 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 আঙুল এবং টোটালি চামড়া এই মাংস টোটালি এদের ব্ল্যাক হুম আর এই বডিটা থাকে হোয়াইট এবং অনেক অনেক কালার হয় কিন্তু এদের চাম চাম চামড়া হচ্ছে একদম কালো হ্যাঁ খাইতে অনেক সুস্বাদু এরা দেখো এই লোমগুলো সেটা আমার বাড়িতে খরগোশের বাচ্চা আছে একবার খরগোশের ইয়ের মতো এরকম সফট না তুলার মতো খরগোশের মতো একটু সব এগুলোর দামও বোধ অনেক না জি এগুলো মোটামুটি ভালোই এখন দাম এগুলো একবারে অ্যাডাল যেগুলো সেগুলোর পূর্ণবয়স্ক যেগুলো সেগুলোর দাম কত এগুলো আসলে সর্বনিম্ন আসলে ছয় থেকে উপরে সাত হাজার আট হাজার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এরকম দাম না জি

ঠান্ডা বিশেষ করে এদের মাথাটা ভিজানো যাবে না মাথাটা যদি ভিজে যায় তাহলে ঠান্ডা লাগে আর ঠান্ডাটা লাগলে আর 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 সহজে ভালো হয় না যে একটাই রোগ শুধু এই জন্যে এতে আসলে ঠান্ডা লাগলে সব প্রাণীর সমস্যা হয় বাহ এইটা ইনকুভিটার জি এইটা আমার ইনকুভিটার বাহ সেটা করে সুনি মনে ইনকুভিটার ছোটো মোটা আচ্ছা স্যারে দা দেখা ইনকুভিটার দেখাও

তো যে সব কিছু তো শুনলাম দেখলাম তো তুমি তো একটা সময় বেকার ছিল জি মাঝে মধ্যে আমি কিন্তু বকা দিতাম হ্যাঁ আপনি সব সময় বকা দিতেন যে কর্ম টর্ম করো না কেন এরপরে তো একটা চাকরি হলো জি এরপরে তবে সরকারি তবে সরকারি চাকরি হলো না বেসরকারি ওষুধ কোম্পানিতে জি তো ভালোই চলছিল তো এরপরে চাকরির পাশাপাশি এটা করার চিন্তা কেন মাথায় এলো আসলে বেসরকারি চাকরি জানেন তো চাকরির টাকা একটা নির্দিষ্ট একটা লিমিট থাকে যে এর বাইরে কোনো টাকা নাই তো আমি চিন্তা করলাম যে আসলে সংসার পরিবার পরিজন তো আমি আমার উপরে সব কিছু ডিপেন্ডেবল তো ইনশাল্লাহ আল্লাহ তালা অশেষ মেহেরমানিতে আপনাদের দোয়ায় আপনাদের পরামর্শ এবং আপনার সেই বগাঝগা খেয়ে চিন্তা করলাম যে পাশাপাশি একটা কিছু করা যাক তো সেদিক থেকে চিন্তা করলাম যে আমার ওয়াইফও যেহেতু পড়াশোনা করছে ও অনেক ভালো স্টুডেন্ট ছিল তো আমি চিন্তা করলাম যে তাহলে চাকরি তো আমার নির্দিষ্ট বেতন দুটা বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে আমার জন্য অনেক কঠিন হয়ে যায় তো সেই সুবাদে দেখলাম যে একটা পাশাপাশি একটা খামার করি এই জন্যই খামারে আসলে মামা তোমার কাছে কি মনে হচ্ছে যে যে কোনো মানুষ ইচ্ছে করলে চাকরির পাশাপাশি বাড়তি যে সময়টা সেই সময়টা এইভাবে কাজে লাগাতে পারে জি অবশ্যই কাজে লাগানো যায় কারণ আমি যদি ফজল নামাজ পরে উঠে যদি নামাজ খেলাম পরে যদি ওদের একটু খাবার দাবার দিয়ে আমি হয়তো বা আমার ব্যাগটা গোছাই নিয়ে আমি বের হয়ে যাই খাবার দাবার খেয়ে আমি ব্যাগ ব্যাগটা গোছাই নিয়ে বের হয়ে যাই এবং বাদ বাকি সময়টুকু ওই সময় আমি আসতে পারিনি ওই সময়টুকু আমার ওয়াইফ দেখাশোনা করে কোথায় কি লাগবে না লাগবে আবার রাত্রে আসি একটু দেখি ওদেরকে এভাবে একটু দেখাশোনা করে তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রী এটা মোটামুটি দেখভাল করে জি এটা দেখভাল করে নাহলে তো এটা সম্ভব হতো না একার পক্ষে এটা সম্ভব না তাই না কেউ ইচ্ছা করলে টার্কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবে জি ব্রাহ্মা মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবে এবং সিল্কের বাচ্চা সংগ্রহ করতে পারবে জি বড় অ্যাডাল্ট না অ্যাডাল্ট না ডিমো না না বিক্রি করবে না না আচ্ছা বড় মুরগি বিক্রি করবে না জি কেউ চাইলে ছোট বাচ্চা নিতে পারে আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও কে যদি সংগ্রহ করতে চায় সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার জিরো আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে জি ইনশাআল্লাহ সবসময় পাওয়া যাবে সার্বক্ষণিক ভাবে খোলা থাকে জি জি সবসময় খোলা থাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে জি তো দর্শক এই ছিল আমার আজকের বিশেষ ছোট্ট একটি ভিডিও এই ভিডিও দেখানোর আসলে একটিই মাত্র উদ্দেশ্য যারা এখনো বেকার আছে হতাশায় ভুগছে চাকরি হচ্ছে না ব্যবসা করার মতো মোটা কোনো অ্যামাউন্টও নেই তারা সীমিত পর্যায়ে এটা শুরু করতে পারেন আসলে শুরু তো করতে হবে শুরু করলে একটা সময় দেখা যাবে যে হয়তো প্রথমেই যে সফলতা আসবে তা কিন্তু না ভাগ্নার বুদ্ধি আছে আমার বৌমা ঘরে বসে থাকবে অলস সময় কাটাবে শুধু স্টার জলছা আর জি বাংলা দেখে সেটি করতে দেয়নি তাকেও কাজে লাগাচ্ছে এতে করে হয়েছে কি সংসার থেকে বাড়তি যদি পাঁচটা টাকা ইনকাম হয় ওটা দশ টাকার কাজ দেয় বলবেন কিভাবে পাঁচ টাকা ইনকাম করে দশ টাকার কাজ দেবে ওই পাঁচ টাকা এখান থেকে ইনকাম যখন হবে তখন ওই বৌমা কখনো ফালতু দশ টাকা বাইরে খরচ করবে না ও বুঝবে যে আসলে পাঁচ টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয় তার কিন্তু বাজে খরচটা কমে যাবে বাজে সময়টা কমে যাবে তো যাই হোক অনেক কথা হলো আমার ভাইনের জন্য দোয়া চাই আমার বৌমার জন্য দোয়া চাই এবং এদের বয়সী যারা আছে সবার জন্য প্রাণ ভরা ধোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন